কেমন আছোস? আমি ভালোই। আচ্ছা রেজাল্টের খবর কি, দেখো তো হইছোস? না রে, আমি কখনো কিছু পাইছি না, কারণ আমি রেজাল্ট দেখছি না। আগে তোরা সবাই যে ফোন করে ঘুরে নাম্বার টিল দিলো, কাটা কত পাইছোস এরপরে দেখ। মানে আমি জানি না, আমি ফেল করছি, আমি নিজের উপরে বিশ্বাস আছে, আমি ফেল করছি সত্যি রে। আচ্ছা তুই কত পাইছিস কো? ওয়াও 75%, তুই যদি টপ করছিস। না সত্যি রে, আমার এত পাওয়ার যোগ্যতা নেই সত্যি। ও মাই গড, না রে সত্যি রে, তুই বিশ্বাস কর, আমি পরীক্ষা দিছি, আমি জানি আমার কতটা খারাপ হয়েছে পরীক্ষা লিখে। তো দেখতেছি তুই আমার রেজাল্ট দেখবি না, দরকার নাই। আমি ফিল করলে এরপরে গিয়ে আসতে বাজারের মাইকিং করে চলে যেতে, না না দরকার নাই। কিতা রুম নম্বর? আচ্ছা ঠিক আছে, দেখ কালা এমন, আমি অক্ষণ দেখলাম না, দেখ কালা করো কইস না আর কি, ফিল দেবো টেন করলে। রুম নম্বর হিসেবে 402 402 402। আচ্ছা দেখ তো, তুই দেখ, হ্যাঁ দেখ। হ্যালো ঠাম্মা, হ্যালো দাদা, হ্যালো কাকিমুনি, হ্যালো আঙ্কে, হ্যালো পিসি, হ্যালো মামা, হ্যালো মা। আরে দূর মা তো বাড়িতে, এটা ভুল হয়ে গেছে, সরি। হ্যালো একটু পরে রেজাল্ট দিব গো, তোমরা সবাই আমার ফোন করে যাইন না। ও কত পাইছি যাইন না, এমনি তো আমি জানি কত পাবো। ও মাই গড, কত আবার টেস্টে আমি 95% পাইছি, টেস্টে 90% পাইছি, ফাইনালে এমন হইব। হ হ মিষ্টি মোমো মিষ্টান্ন সব খাব। আচ্ছা রে সত্যি বার টাইম হয়ে গেছে, আমি দিকটা লাগি। এত ঢাকঢোল পিটাইলাম, তোমার একটু পরে ফোন করব, তাড়াতাড়ি ফোন, আমি কিতা ফ্লাইট মোডে দেই। হ্যালো কি রে, জানো আমি কত পাইছি? নোপ 89%। আমি টেস্ট ফ্রি টেস্টে জানো 90 উপরে পাইছি, 90% উপরে। ওন যে এত কম পাম আমি কোনদিনও পাইছি না। আমি আসলে পরীক্ষাটা বালা করে দিছি, আমি 90% আমার খাতাটা যে এক্সামিনারে দেখছে আরে ধরো মার্ক দিয়া গিতা, তুইও ফাস করছিস আমিও ফাস করছি, সমান সমান মার্ক দিয়া গিতা। মানুষের জিগে ফাস করছিস নি, মার্ক জেগাইব কয়জনে জেগাইব এটা তারা বুঝে না আসলো। পাশ মানে পাশ, মার্ক জেগাইবি না, আরেকদিন মার্ক জেগাইবি মোবাইলে ভিক্ষা গিয়ে থাবা দিব সবসময় ভিডিওতে, আমি খালি থাবা দিব না, তোরাও থাবা দিতে পারবো। আমি আর জেগাইবি না, কত পাইছি, পাশ করছি মানে পাশ, সমান ঠিক না, পাশ মানে তো পাশ, সমান সমান। হ্যালো বন্ধু বান্ধবীরা, সবাই ভালো আছো?
আমিও আছি মোটামুটি একরকম। আচ্ছা মুদ্দা কথা হয়েছে গিয়া, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল আইকনটাও ক্লিক করো, নাইলে আবার ভিডিও নোটিফিকেশন দিত না, পরে বুঝবা কেমনে ঘরের মানুষ যে ভিডিও চলছে। আচ্ছা ঠিক আছে, বাই, সবাই ভালো থাকো, টাটা।